আমি আমার একজন ভাইকে হারিয়েছি, আমাকে খুবই স্নেহ করতো, ভালোবাসতো। আশ্চর্য লাগে কি জানেন, আমি কিন্তু কোনোদিন ভাবি নাই যে উনি এভাবে মারা যাবে। মানুষ ছবি তোলে না যে ভাইয়া একটা সেলফি তুলি বা একসঙ্গে বসে, আমি কোনোদিন একটা ছবিও তুলি নাই। মানে মানে ভাবনার ভিতরে আসে না যে উনি মারা যাবে। ফিল্মে আমাকে মান্না ভাই সাংঘাতিক রকমের উপকার করেছে, আমি এটা জীবনে কোনো দিন ভুলতে পারবো না। আমাকে অনেক ছবি দিয়েছে, অনেক ছবি, স্পেশালি বলতো যে তুমি যাও ওখানে গিয়ে ডেট দিয়ে আসো, টাকা নিয়ে আসো। তো কবরী আব্বা উপরে দেখে আসে, কয়ে দেখে আয়, চুলগুলি এখনও ওই রকমই আছে, মনে হয় ঘুমায় আছে। সমস্ত আর্টিস্ট ওখানে চলে আসছিল। তারপরের কথা তো আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন কীরকম ভিড় হয়েছিল এফডিসিতে। আমরা হারিয়েছি একজন বিশাল বড় অভিনেতাকে। মান্না ভাই মারা যাওয়ার আগে আমরা 29 দিন একটা আউটডোরে ছিলাম, সাভারে দীপজল ভাইয়ের বাড়িতে। ওনার ছবি পিতামাতার আমানত, ওনার ঘরের ছবি কৃতাঞ্জলি চলচ্চিত্র। তো ওখানে আমরা যখন থেকেছি একসঙ্গে, উনি আমাদের সাথে এত ফ্রেন্ডলি ছিল। আমার স্পষ্ট মনে আছে মাহফুজ ভাই ক্যামেরাম্যান ছিল, তা আমি একটা শটে দাঁড়িয়েছি। তা আমার ঢাকা থেকে আমি চুলে একটা কালার করে গেছি, র্যাবলন 32 এরকম একটা নাম্বারের। তো যখন লাইট পড়ছে তখন আমাকে ডাক দিছে মান্না ভাই, এই আমি ভাবছি কি না কি বলে, বলে কি লাগাইছো চুলে। পরে আমি বললাম যে ভাইয়া র্যাবলন। কিছুক্ষণ পরে ভাবি দুবাই থেকে ফোন করছে, তখন আমি বাইরে দাঁড়ানো সেটের বাইরে, আমারে খুঁজে পাঠাইছে, এই মারুফে ডাক দে তো। আমি বললাম যে ভাইয়া কি কি জানি নামটা বলো তো, বলে না বললাম র্যাবলন। 2 দিন পরে ওইটা উনি মাথায় দিয়ে, মাথায় ইউজ করে, মনে করেন শটের কাছে আসছে, আমিও দিয়ে আসছি। আরও অনেক স্মৃতি, অনেক স্মৃতি, এগুলি কি বলবো। আর ফিল্মে আমাকে মান্না ভাই সাংঘাতিক রকমের উপকার করেছে, আমি এটা জীবনে কোনো দিন ভুলতে পারবো না। আমাকে অনেক ছবি দিয়েছে, অনেক ছবি, স্পেশালি বলতো যে তুমি যাও ওখানে গিয়ে ডেট দিয়ে আসো, টাকা নিয়ে আসো। আমি খবর পেয়েছি ঠিক 11:30 সময়, 11:30 থেকে 12:00 মধ্যে টেলিভিশনে স্ক্রলে চলে আসছে। একজন আমাকে ফোন করে বলল, যে টিভি দেখো, চ্যানেল আই দেখো। দেখলাম এই অবস্থা। তারপরে আমি বের হয়ে গিয়েছি ইউনাইটেড হাসপাতালে। তো আমাদের এই যে পিতামাতার আমানত বললাম, এই ছবিটাতে কবরী আপা মা ছিল। তো কবরী আপা উপরে দেখে আসে, কয়ে দেখে আয়, চুলগুলি এখনও ওই রকমই আছে, মনে হয় ঘুমায় আছে। সমস্ত আর্টিস্ট ওখানে চলে আসছিল। তারপরের কথা তো আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন কীরকম ভিড় হয়েছিল এফডিসিতে। আমরা হারিয়েছি একজন বিশাল বড় অভিনেতাকে, এবং আমি আমার একজন ভাইকে হারিয়েছি, আমাকে খুবই স্নেহ করতো, ভালোবাসত। আজকে ফিল্মের যে দৈন্যতা, দুর্দশা, খারাপ অবস্থা, এইটা শুধুমাত্র মান্না ভাইয়ের জন্য না। ওই সময় তো ওই সময় মুরব্বীরা হ্যান্ডেল করতো ঘটনাগুলো, মান্না ভাই বড়দের খুবই সম্মান করতো। কোনো প্রবলেম হলে আলমগীর ভাই, কাজী হায়াত ভাই, রাজ্জাক সাহেব, এদের সঙ্গে কথাবার্তা বলতো। এখন এখন হয়ে গেছে কি, টোটাল বাংলাদেশেই তো দলাদলি, মানে এইখানে দল, ওইখানে দল, ক্রিকেটে দেখবেন দল, সাকিবের লগে, সাকিব আল হাসানের লগে অমুকের মিল নেই, আমাদের অঙ্গনেও এরকম, মানে দলাদলি ভরে গেছে, মানে কেমন জানি হয়ে গেছে দেশটা। হ্যাঁ, মান্না ভাই খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে পারে। এবং মান্না ভাই আপনার ওই যে কাটপিস, ছবির মধ্যে একটু কাটপিস লাগানো হতো, এগুলোর বিরুদ্ধে মান্না ভাই সাংঘাতিক এবং সোচ্চার ছিল, প্রচুর কাজ করেছে। জি জি জি, টাঙ্গাইল না আমার যাওয়া হয় নাই, আমার খুব খারাপ লাগে। মান্না ভাইয়ের কথা নাম তুললেই আমার খুবই খারাপ লাগে, আমি বলতে চাই না। তারপর প্রত্যেকটা চ্যানেলে আমাকে জিজ্ঞেস করে বলতে হয়, আমার আমার এত খারাপ লাগে যে আমি নিজে যাই কি জানেন। আমি কিন্তু কোনোদিন ভাবি নাই যে উনি এভাবে মারা যাবে। মানুষ ছবি তোলে না যে ভাই একটা সেলফি তুলি বা একসঙ্গে বসে, আমি কোনোদিন একটা ছবিও তুলি। মানে মানে ভাবনার ভিতরে আসে না যে উনি মারা যাবে।
পিতামাতা আমানতের যে কথাটা বললেন ওই কিন্তু আপনার ওই ভাই ক্যারেক্টার আপনি করেছেন সৎ ভাই ক্যারেক্টার তাই না তো ওই যে ভাইয়ের যে ক্যারেক্টার করছিলেন তো অন স্ক্রিনে মানে স্ক্রিনের বাইরে তো আপনাকে কেমন আদর করতেন মানে সাংঘাতিক রকমের আদর করতেন আমি একটা ছোট ঘটনা বলি আমি যখন মান্নার সাথে প্রথম দেখা গুলশানের একটা শুটিংয়ে উত্তম আকাশের একটা ছবি তো ওই দিন মান্না ভাই 10টার দিকে এসছে আমি একটা মোড়ার মধ্যে বসা প্লাস্টিকে উনি আসছে পরে আমি দাঁড়ায় সালাম দিছি উনি বলল বসছে বসে বলল কিছুক্ষণ পরে আমার ডাক্স বলে ওই যে ওখানে কাজ করো পয়সা টসা কিছু পাও আমি কোথায় ভাইয়া কয় ছোট পর্দায় বললাম যে পাই শুটিং শেষ হওয়ার পরে আমাকে বললো তুমি আমার অফিসে আসবা এই যে অফিসে গেলাম অফিসে যাওয়ার পরেই মনে করেন আমাকে বিভিন্ন সময় করে নাম্বার রাখো ফোন দিবা যোগাযোগ রাখবা একটা ছবি উনি আমাকে দিল ছবিটার নাম ছিল এলো নামটা ভুলে গেছি শাহিন আলম ছিল আমি ছিলাম শাহিন আলম আর মান্না ভাই দুই ভাই থাকে এবং নাটকের একটা নায়িকা ছিল আমি কালো সিএনজি দিয়ে এফডিসিতে আসছি ওনার সামনে নামস মেকআপ রুমে ঢুকে বলে যে হবে না আমি কি ভাইয়া কয় এই কালো বেবি ট্যাক্সি দিয়ে আসলে হবে না গাড়ি কিনতে হবে তা আমি গাজীপুরে একটা জায়গা দেখেছিলাম আমার কাছে কিছু টাকা পয়সা ছিল তা আমি হন্য হয়ে গাড়ি কেনার জন্যে তৈরি হলাম তা আমি বনানীতে একটা গাড়ি দেখলাম তো গাড়িটা টয়োটা করোনা তা আমি ফোন করছি পরে আমি বললাম ভাইয়া একটু আসতে পারবেন আমি জানতাম এফডিসিতে আছে 10 মিনিটের মধ্যে উনি আসছে স্পোর্টস কারটা নিয়ে এসে বললো যে এটা নিও না এটা রিসেল ভ্যালু নাই পরে আমি টয়োটা করোলা কিনেছি একটা ওইটা দিয়ে প্রথম দিন উনি আমার সাথে ওনার অফিসে গিয়েছে আমি নামিয়ে দিয়ে এসেছি এত আদর করি দর্শকদের উদ্দেশ্যে বলবো দেশ আপনাদের দেশ আমার বাংলাদেশকে ভালোবাসবেন বাংলা চলচ্চিত্রকে ভালোবাসবেন হলে গিয়ে ছবি দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন মান্না ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ